হরে কৃষ্ণ, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। তো আমি 3:30টাতে উঠেছি ঘুম থেকে, এখন বাজে 4:30, মানে চান টান করে রেডি হতে হতে, আর বড় আর আজকে উঠতে পারলো না, ছোট উঠে ও মানে রেডি হয়ে বেরিয়ে গেছে। তো আমিও বেরিয়ে যাবো, মানে সকালবেলার আরতি 4:30টাতে আরম্ভ হয় আর 4:30টেই বাজছে। তো আরতি করে তারপর এখানে আবার জপ আছে, এখানে মানে আরও অনুষ্ঠান আছে, তো সেগুলোতে এসে মানে অংশগ্রহণ করব। তো আগে আরতিটা পড়ে আসি, তারপর তোমাদের সঙ্গে আগে দেখা হবে। আর যারা নতুন আছে তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা নোটিফিকেশনটা অল করে দেবে, যাতে করে আমার নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো আমি আগে ওখান থেকে আসি, তারপর তোমাদের সঙ্গে আবার কথা হবে। সকালবেলার আরতি মানে ভোরের আরতি করে আমরা চলে এসেছি নাভট্টর এখানে। এখানে এবার জপটা হচ্ছে, তারপরে এখানে প্রসাদ দেবে, প্রসাদ খেয়ে দেয়ে তারপর আমরা ঘুরতে যাবো। আজকে গোশালায় যাব, আরও কিছু কিছু জায়গা আছে সেগুলো ঘুরবো, তো তোমাদেরকেও সেটা দেখাবো। আর এখানে মানে কি জোরে কথা বলা যাবে না, মানে অনুষ্ঠান হচ্ছে, তার জন্য আস্তে আস্তেই বলছি, একটু অ্যাডজাস্ট করে নেবে। তো চলো আমি এবার একটু চেঞ্জ করে নেবো, তারপর এখানে প্রসাদ দেবে সেটা নেবো। ওখান থেকে বেরিয়ে এলাম, আর বড়োর একটা মানে আর একটুখানি কাঁচাকুচি ছিল, তো সেগুলো করে মিলে দিলাম। তো দুদিন আসা হয়ে গেল, তো এবার ছেলেদের হয় ওগুলো, এবার ওদের ওইগুলো কেচে দিলাম। আর এখানে দেখো রান্নার কত বড় একটা কড়াই, বুঝতে পারছো? আর এটা হচ্ছে রন্ধনশালা, এখানটায় রান্না হয়। তো এই সকালবেলার প্রসাদের মানে ভোগ রান্না হচ্ছে, আমরা এখান থেকে ভোগটা নেব, তারপর হচ্ছে গোশালায় যাবো, সেটা তো বললাম। ছটা থেকে দেখো প্রসাদ বিতরণ হচ্ছে, তো আমরা তখন বসেছিলাম, প্রচুর লাইন ছিল, লম্বা লাইন, একবারে 1 ঘন্টা বসে এখন 10টা বাজছে, এবার লাইনটা ছোট হয়েছে, এসে দাঁড়ালাম, কারণ বৃষ্টি পড়ছিল। প্রত্যেক দিন সকালবেলা যখন প্রসাদ দেয় প্রতিদিনই তখন বৃষ্টি পড়ে, বৃষ্টিতে ভিজে ভিজে লাইন দেয়নি, এবার কমলো, তারপরে এসে দাঁড়ালাম। দেখো ওইদিকে ঘুরে ঘুরে এসে এইখানে, এটা হচ্ছে আমাদের ছোট্ট লাইন, প্রত্যেকদিন রেসিপিতে প্রচুর আছে, প্রচুর গরম, খাবারটা প্রচুর গরম। ফ্যানের কাছে বসে যেতাম, সেখানে তোমার সকলে খাওয়া হয়ে গেছে। এবার এই জায়গাটাকে পরিষ্কার করছে, নামহট্টর ভিতরে যে জায়গাটা আছে যেখানে বসে সবাই সেবা নিয়েছে, কেমন সুন্দর করে এরা পরিষ্কার করছে দেখো। এক্ষুনি এটা পরিষ্কার হয়ে যাবে, তারপর ফ্যান লাগানো আছে তো শুকিয়ে যাবে, তারপর এখানে আবার মাথার পিছিয়ে অনুষ্ঠান শুরু হবে। তো ছোট তো এতক্ষণ ওখানে প্রচুর কাজ করলো, প্রচুর মানে আমরা খেতে বসেছি, তার আগে মানে ও আগে ঢুকে গেছে, আগে ঢুকে ওখানে পাতা বিতরণ করা, মানে সবার হাতে হাতে ওই থালার ওপর পাতা দিয়ে দিতে হয়, তো তো ওখানে ওগুলো দিল, তারপর ওই পরিষ্কার করছিল, ওখানে সব কিছু মানে নিয়ে আসা ইয়ে করা সমস্তটা করলো, করে টোরে এবার চান করতে গেল, চান টান করে এবার যাবে। আর আমরা তো রেডি, ও রেডি হয়ে এলে আমরা বেরোবো। তো আমরা তিন মা ছেলে বেরিয়ে গেছি। হ্যাঁ কেন গো, ছোট হেঁটে যেতেই চায় না, ও ভোরে একবার নৃত্য করছে, আবার সন্ধ্যেবেলায় একবার আরতির সময় নৃত্য করছে, দিয়ে হাঁটতেই পারে না, ওর পায়ে ব্যথা করছে। রাতে বলছে মা আমার ঘুম আসছে না, একটু পাটা টিপে দাও, তারপর পা টিপে দিলাম, ঘুমালো, তারপর আবার ভিডিও এডিটিং করলাম, ঘুমাতে ঘুমাতে 12:30 উঠেছি 3:00তে, আরতি করে গিয়ে ওখানে প্রবচন হচ্ছিল। তো এমন দুর্ভাগ্য মানে এত শয়তান ঘুম, মানে প্রবচনটা শুনতেই দিল না, টোটো তো যাবেই না বলে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, দেখি কি করা যায়, টোটো পাচ্ছি কিনা। তো ছোটর কথা মতন টোটো করা হলো, ওইদিকে গেলে গরু গাড়ি ভেতিস ওইখানটাতে, গরু গাড়ি তো সে 10 টাকায় ভাড়া না। চলো ছোটর জন্য করতে হলো, না হলে হেঁটে হেঁটে যাওয়ার মানে আনন্দটাই আলাদা। গোশালায় যাওয়ার পথে দেখো রাস্তায় কত সুন্দর দৃশ্য, একবারে আকাশটা আর চারিদিকে শুধু কাশবন, কাশবনের ভিতর দিয়ে রাস্তা, আর গাছের চারিদিকে হচ্ছে কদমতলা, মানে কদম গাছের তলা দিয়ে রাস্তাটা আছে। আর কথা বলতে বলতে আমরা গোশালায় পৌঁছে গেলাম, দেখো ঢুকে গেছি, দেখো গোশালা কি বিশাল বড় গোশালা, এখানে আছে অল্প গরু আছে দিকটাতে,
বড় বড় গরু দেখেছো আমাদের বাড়িতে যেরকম বড় বড় আছে তার থেকেও বড় বড় ওইখানে সব গাভী থাকে আর সবার নিজের নিজের নাম আছে নাম ধরে ডাকবে আর যার যেখানে জায়গা সে সেখানেই গিয়ে মানে দাঁড়িয়ে যাবে এবার ছাড়বে গরু চ চ চ চ ছাড়বে মাঠ যাবে সব আওয়াজ দিচ্ছে দেখছো সে লাল লাল গরু এখান দিয়ে সব বলদ গুলো আছে আর প্রথমে ঢোকার সময় যেখানে দেখালাম ওখানে সব গাভী গাভী গুলো মানে চারণে গেছে তাই দেখো এগুলো পরিষ্কার করা হচ্ছে একে একে সব ঢুকছে মাঠ থেকে আওয়াজ দিচ্ছে শুনতে পাচ্ছো আর কত বড় খড়ের পালুই সেটা তোমাদেরকে দেখাচ্ছি খড়ের পালুই বলো না কি বলো তোমরা জানি না যে যাই বলো তো সেটা কতটা বড় সেটা দেখাচ্ছি আমি দাঁড়া এই দেখো দেখতে পাচ্ছ কতটা বুঝতে পারছো জানি না প্রায় দুতলা হবে উঁচু আর এখানে সেই খড় যেগুলো হয় না জব তারপর ভুট্টা সেগুলো কাটিং হচ্ছে এখানে মানে মেশিনে দেখাচ্ছি যেমন আছে তাদেরকে সেরকম তো খাবার লাগবে এখন কাটিং হবে না ও তো খাবার কাটিং হয়ে গেছে দেখো বাবারে এমন বড় বড় গরু যদি আসে না শিংগুলো দেখো কত মোটা মোটা আলাদা আলাদা ভাবে এই ওই চড়াতেও নিয়ে যায় বাধাও থাকে সবই আলাদা আলাদা হবে তোদেরকে বললাম মাঠের দিকে গাভীগুলো চড়ছে এখান থেকে দেখা যাচ্ছে যেতে যাবে না হাঁটতেই তো চায় না একটুখানি রাস্তা দু মিনিট লাগলো না ভাড়া করে নিয়ে আসতে হলো আসবে না না হলে পালাচ্ছিল পেছন দিকে ইয়ে করে ওরকম করে কালকেও অন্নপ্রসাদটা পাইনি এখানে অন্ন উদ্যান কমপ্লেক্সে হ্যাঁ না ঢুকুক আগে ওরা এই দেখো সব কেমন ডাকাডাকি করছে ঢুকুক ওদের জায়গায় ঢুকানো হোক তারপর যাবি রোদও দিয়েছে প্রচুর খাবার সময় তখন বৃষ্টি পড়ছিল আবার এখন রোদ দেখো এগুলোতে খাবার দেয়া হয় আর ওখানে সব গাভীদের নাম লেখা আর দেখো ট্রাক্টরে করে কাটিং করা যে খাবারগুলো দেখালাম না কাটিং করা খাবারগুলো নিয়ে আসছে সব এগুলোতে ঢেলে ঢেলে দেবে তার জন্য গেটে কত সুন্দর গাভী আর বাছুর এখানে তো ছোট একটা মিষ্টি দই নিল আমরা দুজনাতে দুটো লস্যি নিয়েছি তো ছোট আমার লস্যিটা নিয়ে টানাটানি করছে সাধারণ খেতে এখানে এলে পরে এটা ট্রাই করবে অবশ্যই দেখি খাবার দইটা কেমন এটা নেবা তুমি আরেকটা আরেকটা নিতে হবে এবার যাই নে তোমার জন্য নিতে হবে সেটা বলো দেখি নিতে হবে নিচ্ছি নাও দেখি আরেকবার নাও দেখি তোমার মিষ্টি দইটা কেমন লাগছে দেখি তার বেলায় দেবে না একটু দেখি দইটাও অসাধারণ সত্যি ভালো লাগছে এবার ছোটর জন্য একটা লস্যি নেবো আর দুজনের জন্য দুটো দই নেবো আর ফ্রিজে ঠান্ডা তো আরো ভালো লাগছে ছোট লস্যিটা নিয়ে গড়ালো খেলো না আবার ওই ঘুরে আমি যে দইটা নিয়েছিলাম সেটা নিলো খেতে আর আমি দেখো লস্যিটা আবার খেলাম গোশালার সামনেটা দেখো এরকম মানে সবই মানে গাভীর আর মানে গরুরই সব আর কি ছবিগুলো করা আছে ছোট যেমন ভালো তেমনি বদমাস দেখো ছাঁচটা নেয়া করিয়ে খাইনি আবার আমি দই নিয়েছিলাম দইটা নিয়েছিল দইটা নিয়ে এবার আমাকে ঠেলাঠেলি করছে বড় দুটো ছাঁচ খেয়ে আবার দই খাওয়া যায় মানে লস্যি খেয়ে জ্বালাতন খুব একবারে আর এত করে বললাম যে চ একটু করে রাস্তা হেঁটে যাই হেঁটে যাই কোনো মতেই এলো না কোনো মতেই হুম হুম ওটা তো পার্ক ওখানে রাস হয় যখন রাসের ইয়ে হয় তখন দইটাকে আমাকে এবার ভোগ করতে হবে ভক্ষণ করতে হবে কিচ্ছু করার নাই ওকে আবার 30 টাকা দেবো গরুর গাড়িতে ঘুরে বেড়াবে তোকে তো বললাম এখানে রাখাল থাকা গরুর এখান থেকে ইস্কনের বড় মন্দিরটা মনে হচ্ছে যেন কত কাছে আর কত সুন্দর দেখা যাচ্ছে দেখো খুব সুন্দর লাগছে আর দেখো পদ্ম পুকুর
কত পদ্ম ফুল পদ্ম পাতা। এটা হচ্ছে কদম বাগান, যত গাছ আছে সব কদম গাছ রাস্তার পাশে পাশে, ওগুলো সব কদম তলায়। রাস্তা হারিয়ে ফেলেছি, দেখো কাশবনের ভিতর দিয়ে যাচ্ছি এবার রাস্তা হারিয়ে। দিশে হারা কেমন তোমার মনটা রে, আমরা দিশে হারা হয়ে গেছি কাশবাগানের ভিতর দিয়ে, কাশবনের ভিতর দিয়ে যাচ্ছে। এদিকটা প্রচুর কাশবন আছে, দেখো পুরোটাই কাশবন। তো এখানে ইস্কনের এখান থেকে আমি দেখো আমার নারগোপালের জন্য কিছু জিনিস কিনে নিচ্ছি, একটা মশারি মানে বেডশিট শুদ্ধ, সেগুলো তো তোমাকে দেখাবো মানে তোমাদেরকে, আর কিছু চূড়া নিচ্ছি, মানে যে যে জিনিসগুলো ওখানে পাই না চোখে ধরছে সেগুলো নিয়ে নিচ্ছি। কারণ এখানে মানে আমাদের জিনিস কম নেব, আমি আমার নারগোপালের জিনিসগুলোই বেশি নেব, কারণ এখানে খুব সুন্দর সুন্দর পাওয়া যায় আর বাইরেও পাওয়া যায় আমাদের ওদিকে, কিন্তু এখানে এগুলো স্পেশাল সত্যিই খুব সুন্দর, তার জন্য নিয়ে নিচ্ছি কিছু মানে আমার নারুগোপালের জিনিস নিলাম। কিছু কি প্রয়োজনের অনেক দিন থেকে নেওয়া হয় না, চূড়া নিলাম, ড্রেস, এখানে নতুন ড্রেস হয়েছে দেখাবো ওগুলো, আর একটা নিলাম বেডশিট মানে কি মশারি দিয়ে একদম ঘেরা যে বিছানাটা হয় না গোপালে, সেটা নিলাম, ওটা ছিল না। তো খাট নিলেও খাটের ওপরে ওটা দেওয়া হবে। মন্দিরটা দেখো এখান থেকে কাছে একদম, খাট এখানে এখন নেব না, বাড়িতে গিয়ে তখন নেব। তো এখানে একটা মিউজিয়াম আছে, ওটা আমি দেখেছি, মিউজিয়ামটার ভিতরে মানে সেরকম কিছু নাই। আর ফোনটা নিয়ে এসেছি তো ফোনটা জমা দিতে হবে, আমি যাচ্ছি না, ছোটকে আর বড়কে টিকিট করে দিচ্ছি, ওরা যাবে আর আমি বাইরেটাই অপেক্ষা করব, ওয়েট করব। দু ভাইকে পাঠিয়ে দিলাম আমি, দেখো এখানটায় এসেছি। এই পুকুরটাতে বিকেলবেলা ফোয়ারা দেয়, একটা ফোয়ারা আছে, খুব সুন্দর লাইটিং দেয়, মানে ভালো লাগে দেখতে। এখন দেয় কিনা জানি না, কালকে তো আসিনি আর আজকে এলাম, এখন তো দেবে না, দুপুরবেলা এসছি। ছোট এত ঘেতামো করছে, মানে কি বলবো, খুব দুষ্টুমি করছে, মাঝে মাঝে পেছন দিকে হাঁটছে, সামনের দিকে হাঁটে না, পেছন দিকে হাঁটতে ব্যস্ত। দুটোকে পাঠালাম, আমি এদিকে বসে আছি, ওদিক দিয়ে দেখি বেরোবো, আঁসু পড়া তারপর বেরোবো। আর এখানে বসলে পরে দেখতেও পাবে না, তো আমি এখানে কিছুক্ষণ বসবো তারপর ওদিকটায় যাবো, তাহলে দেখতে পাবে, ওদিকটা দিয়ে বেরোবে, তো বেরোনোর রাস্তাটার ওই দিকটায় দাঁড়াবো। আর যখন বেরিয়েছি মানে জলের বোতলটা সঙ্গে নিয়ে বেরোইনি, এবার খাবার জল কোনখানে আছে দেখবো, নিয়ে হাতে করে একটু খাবো। জল পিপাসা পেয়েছে, সেই তখন ঘোলটা খেয়েছি, আবার ওই ছোট দইটা ওইরকম করে খেলাম। আর এই দেখো এখানে জিনিসগুলো নিয়েছি, কি কি নিয়েছি একটু দেখাই, ওরা তো ঘুরতে গেছে। তো তিনটে জামা নিয়েছি, তো জামাগুলো এমনি সবসময় পরানো হবে না, এমনি অনুষ্ঠানে মানে ভালো ভালো দিনে পরানোর জন্যে, আর এমনি তো নর্মালিগুলো আছে, মানে প্রচুর কাজ করা, হেভি কাজ করা আছে। এদো একটা, এটা বেশ ভালো লাগবে আমার কাছে, এদো একটা। এগুলো মানে ইউনিক নতুন বেরিয়েছে, এর আগে আমি দেখিনি এগুলো। আর একটা নতুন চূড়া দেখলাম, পাগড়ি চূড়াটা তো নিয়েছে, ওই জন্য পাগড়ি চূড়া নেইনি, এমনি পাথরের চূড়া নিয়েছে একটা। আর এদো এটা, আর একটা নিয়েছি, এটা নতুন, বেশ ভালো লাগলো, এর আগে দেখিনি। আর একটা মালা নিয়েছি, একটা বাসি নিয়েছি, নিয়েছি নিয়েছি করে কতগুলো নিয়েছি দেখো। এই দেখো তো মালাটা, এটা আমার ভালো মানে কি এটা নিতে হলো সেই নিলাম। আর একটু পাথরের বেশ সুন্দর, একসঙ্গে দুটো তিনটে চেন করা যে মালাগুলো, ওগুলো খুঁজছিলাম পেলাম না, এটা একটা বেশ ভালো জিনিস পেলাম, ভালো লাগলো আমার বেশ, উল দিয়ে স্টোন দিয়ে কাজ করা। আর কি আমার নারুগোপরে অনেকগুলো বাসি ছিল, তিন চারটে ছিল, তো কোথায় কোথায় দেখতে পাই না, এটাই পেলাম। আর বিকেলবেলা স্কনের ভিতরে ওখানে ইয়ে বসবে, ওখান থেকে নিয়ে নেবো ছোটো ছোটো হাতের বালা কানে, তাহলে হয়ে যাবে, ওই দুটোই বাকি আছে। মিউজিয়ামটার ভিতরে ফোন নিয়ে তো যেতেই দেবে না, বাইরে থেকে তোমাদেরকে যেটুকু পারছি দেখাচ্ছি। দেখো সব মন্দিরগুলো মনে হচ্ছে যেন আকাশ ছুঁয়ে গেছে একবারে, আর সঙ্গে মেঘ থাকছে তো আরও ভালো লাগছে। ওই ওপরটাতে যে মন্দিরটা আছে ওইখানেও একটা ওপরে একটা ফোয়ারা আছে, ওগুলো বিকেলে চালায়, এখন চালাবে না। এখানের আকাশটাই মেঘ বৃষ্টির আকাশ। বড় মন্দিরের ওপরে ওই চূড়াগুলো হচ্ছে সোনার, 1.5 কুইন্টাল সোনা দিয়ে করা আছে, তো রোদে দেখো চিকচিক চিকচিক করছে, মানে ছটা মারছে রোদে। তো দুবাই বেরিয়ে এলো দেখো, আর গরম লেগেছে, দু ভাইকেই গরম লেগেছে, তো ওই জন্য বড় ইয়ে কিনে নিয়ে এলো। কি এটা খাপা, স্পাইসি নাকি?
স্পাইড আনবে বলছিলাম, স্পাইড আনিস না কাপা ভালো লাগবে না। বসে একটুখানি মানে রোদে বসে একটা দুটো রিলস করলাম, তো করতে গিয়ে একবারে ফোনে যে কি অবস্থা হয়েছে, ফোনটাতে হচ্ছিলই না, ডিস্টার্ব করছিল প্রচুর, ওখান থেকে চলে এলাম, তারপর দেখো এখন আবার ঠিক হয়েছে। আবার দেখো বৃষ্টি হবে মনে হচ্ছে, ওই দিকটাতে ছিলাম, বেশ সুন্দর জায়গাটা ছিল, কিন্তু এত ফোনটা ডিস্টার্ব করছিল, কিচ্ছু করার ছিল না, চলে আসতে হলো। তো চলো আস্তে আস্তে যদি ঘুরতে ঘুরতে রুমে যাব, বৃষ্টি পড়ছে, গরমও ধরেছে খুব। চলো খাওয়া হয়ে গেছে, এই যে এটা এবার নিয়ে আসছে জল, জলটা একটু ঠান্ডা ঠান্ডা হলে ভালো, সবকিছু কি আর মনের মতন চাইলে পাওয়া যায় না, জলটা বেশ গরম আছে। শীল প্রভুপদের ভজন কুটির এখানে সারাক্ষণ এক নাম হয়, তো ভজন কুটিরের দেখো এগুলো হচ্ছে মাদুর দিয়ে করা আছে, ভজন কুটিরটা পুরোটা এই দেখো কাঁচ যেটা হয় না ওই কাঁচ দিয়ে ইয়ে করা, ছাউনি দেয়া আর ওই পাটি দিয়ে বেড়া দেয়া। চলে এলাম দেখো আমাদের নামহট্ট যে আমরা হল ঘরে আছি সেখানে, আর এখানে আবার খাওয়া দাওয়া হবে, তো ছোট আবার চলে গেল মানে পাতা দেবে তার জন্য, মানে পাতা কিংবা জল যে কোনো একটা কিছু ওকে মানে কি কাজে লাগতে হবে, তার জন্য ওই দিকটায় গেল। আমি এখন একটুখানি বিশ্রাম নেব আর খাওয়া দাওয়াটা একদম শেষে করবো, সবার শেষে। তো এতক্ষণ এখানে নাম হচ্ছিল, ভাগবত পাঠ হচ্ছিল, তারপর নৃত্য হলো, সব অনুষ্ঠান শেষ হলো, তো এখন 6:15 বাজে, 6:30 আরতি আছে, সন্ধ্যা আরতি, তো ওটা তো মানে কখনোই দেখাতে পারবো না কারণ ওখানে ফোন নিয়ে যাওয়া হবে না, তার জন্য রেডি হচ্ছি, রেডি হয়ে বেরিয়ে যাব। আবার এসে এখানে আবার আরো অনুষ্ঠান আছে, গুরু মহারাজ আসবে, প্রথম দিন এসেও গুরু মহারাজের দর্শন পেয়েছিলাম, আবার আজকেও পাবো, তো চলো আমি আগে রেডি হয়ে নিই। ওই চাপা গোপাল চান টান করে এসে ঘুমিয়েছিল, তখন তো মানে গোপালকে সেবা দিল, চান করে এসে ওকে আগে সাজালো, মানে যত জিনিস কিনেছিল তখন সাজাতে পারেনি, এসে মানে প্রসাদ বিতরণ করছিল, সাজালো, সাজিয়ে টাজিয়ে সেবা দিল, তারপর ঘুম দিয়েছে, চান টান করে এক্ষুনি উঠালাম, এবার উঠে দেখো সেজে এবার যাবে হচ্ছে নৃত্য করতে আরতিতে, তো চলো আমরাও রেডি, আরতিটা করে আসি, করে এসে এখানে তো বললাম যে অনুষ্ঠান হবে, তো চলো ফোনটাকে এখানে সুইচ অফ করে রেখে যেতে হবে, ওখানে ফোন নিয়ে যেতে দেয় না, নাহলে ওখানে যে কত আনন্দ তোমাদেরকে দেখাতে পারতাম। রাতের খাবার দেখো মালপোয়া দিয়েছে, আর কালকের মতন ওই ডিম পাতা, কাঁচা লঙ্কা, কালো জিরে, মৌরি এইসব দিয়ে মুড়ি মাখা আর কি, তেলে ভাজা মুড়িটা আর মালপোয়া। ছোট হাপি আছে কাজ করে করে শুধু, এখন রাত 11টা বাজছে, আর এতক্ষণে মানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে ওখানে সব মানে
ঝাটপাট দেয়া হয়েছে, সবাই বিছানা করে ওখানে শুয়েছে হল ঘরের ভিতরে। মানে এবার প্রচুর ভক্ত হয়েছে, প্রচুর করে চেঞ্জ করে নিয়েছি। দেখো এবার ঘুম তো আমার দেয়া হবে না, তার কারণ ভিডিওটা তোমাদেরকে রেডি করে দিতে হবে। তো আজকের মতন এখানেই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আর একটা নতুন ভিডিওতে। টাটা, গুড নাইট।